কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পেলেন বাংলাদেশী জন্মসনদ। পাবনার একটি ইউনিয়ন থেকে করা হয়েছে এই কাজ। একজনের নাম বদলে আরেকজনের নামে জন্মসনদ করে দেয়, সেই চক্রের খোঁজ পেয়েছে যমুনা নিউজ। সহকর্মী আখলাক হুস্তাফা এবং কলিক তালুকদারের অনুসন্ধানে দেখুন বিস্তারিত, ছবি তুলেছেন মহসিন মুকুল। মালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশী জন্মসনদ, যা পাওয়া গেছে দেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারে। আবেদনকারী জাস্টিন ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো এবং বাবার নাম পিয়েরে ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবেদন করেছেন বাংলাদেশের জন্ম নিবন্ধনের জন্য এবং সেই জন্ম নিবন্ধন হয়েও গেছে, যেটি দেওয়া হয়েছে পাবনা থেকে। এ কী করে সম্ভব, এই প্রশ্নের উত্তর জানব আমরা রেজিস্টার জেনারেলের কার্যালয় থেকে। এ কেমন সার্ভার যেখানে যখন তখন করা যায় এমন আবেদন, তা আবার অনুমোদন হয়ে চূড়ান্ত সনদও দেয়? ওর জন্ম নিবন্ধন নাম্বার প্রথম চারটে ডিজিট ছিল 2004, এখন এটাকে করেছে 1971। ওই বাটার আসল নাম ছিল আজিজুল, সেটাকে জাস্টিন টুডু। মানে রাত 9:51 পেমেন্ট হয়েছে, 9:52 রিসিভ হয়েছে, 9:54 হায়ার অথরিটি অ্যাপ্রুভও করে দিয়েছে। মানে মানুষের কাছে যে কোনো ধরনের একটা ক্ষমতার মিসইউজ। সনদ পাওয়া জাস্টিন ট্রুডোর জন্মস্থান পাবনার পথে যমুনা নিউজ। এরই মধ্যে পাওয়া গেছে ওই ইউনিয়ন থেকে করা আরও জন্মসনদ। পাবনার সুজানগর উপজেলার আহমদপুর এক ইউনিয়ন থেকেই এতগুলো অবৈধ জন্মসনদ দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো চলছে বহু বছর ধরে। এবং এ কাজ ঠিক এইভাবেই যিনি করে দিচ্ছেন, তিনি আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর মোহাম্মদ নিলয় পারভেজ ইমন। তিনি শুধু সংশোধনের কাজই করেন না, তিনি অন্যান্য জেলার যে কোনো আবেদন তিনি সমাধান করে দেন টাকার বিনিময়ে। আমরা এখন যাচ্ছি তার কাছেই এমন একটি আবেদন নিয়ে, দেখতে চাই তিনি কিভাবে এই আবেদনটির সমাধান করেন। যেই কথা সেই কাজ, 1,00,000 টাকায় রাজি হয়ে গেলেন আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয়। কথা দিলেন আবেদনের পর নিজেই সব অ্যাপ্রুভ করিয়ে দিবেন। জাস্টিন ট্রুডোর নামে আবেদনটি হয়েছিল এভাবে, কিন্তু আবেদনকারী চেহারা দেখাতে রাজি নন। তবে নিশ্চিত করেন আগের রাতেই চূড়ান্ত অনুমোদন করিয়েছেন নিলয়কে দিয়ে। পরদিন আহমদপুর ইউনিয়নে যমুনা নিউজ। বিব্রত ইউনিয়ন সচিব, লজ্জিত চেয়ারম্যান। লজ্জার বিষয়, কারণ যিনি আমাদের বাংলাদেশেরই নয়, বাহিরের মানে বহির্বিশ্বের একজন প্রধানমন্ত্রী, তার নিবন্ধন হচ্ছে আমার ইউনিয়ন পরিষদে, কি আমার জন্য একটা লজ্জা। বৈধভাবে জন্মসনদের সংশোধন করানোর সময় নানা ঝক্কিতে পড়েন মানুষ। উল্টোদিকে কানাডার প্রধানমন্ত্রীর নামেও এক রাতে করা যায় জন্মসনদ, তাহলে কতটা সুরক্ষিত দেশের এই নিবন্ধন সার্ভার? আমরা এখন বুঝতে পারলাম এটা কিন্তু একদম পুরো যে কখন কি ঘটছে, যেহেতু আমরা সার্ভার নিয়ে কাজ করি, কে কয়টার সময় কাজ করছে সেগুলো কিন্তু আমাদের কাছে ধরা পড়ছে। এখন আমরা অ্যাকশন নেব। আখলাক হুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা।